নমস্কার বন্ধুরা, আপনারা আপনাদের বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের যে মার্কস দুটো মূল্যায়ন হয়ে গেছে, সামেটিভ ফর্মেটিভ প্রথম পর্যায়ে এবং দ্বিতীয় পর্যায়ে, সেই ছাত্রছাত্রীদের মার্কস তারা যত পেয়েছে সেগুলি SMS বাংলার শিক্ষা পোর্টালে কিভাবে এন্ট্রি করবেন, কিভাবে সাবমিট করবেন সেটাই আজকের ভিডিওতে দেখাবো। সাবমিট অথবা সেই ব্যাচ ড্রাফট এই দুটোই হয়। তো এর জন্য আপনারা যে কোনো একটি ব্রাউজার খুলে নেবেন, তারপরে গুগলে এসে টাইপ করে সার্চ করবেন SMS বাংলার শিক্ষা .gov.in। এখানে মুখে বললেও হবে, জাস্ট আমি এখানে টাইপ করে সার্চ করছি SMS বাংলার। এই কথাটি লিখতেই টাইপ করতে অনেকগুলো সাজেশন আপনাকে শো করবে। জাস্ট এখানে SMS বাংলার শিক্ষা .gov.in এই অপশানে ক্লিক করুন। ক্লিক করার পর প্রথমে যে অপশানটি থাকবে https://school.banglarshiksha.gov.in, SMS মানে হলো স্কুল ম্যানেজমেন্ট সিস্টেম। তো এই এই লিঙ্কে প্রথমেই ক্লিক করব। লিঙ্কে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস আসবে, বাংলার শিক্ষা স্কুল ম্যানেজমেন্ট সিস্টেম বাম দিকে থাকবে। এরপরে ডান দিকের এই ব্যাপারটি একটু ভালো করে বুঝে নিন, ব্যাপারটি একটু জটিল আছে। যারা জানেন তারা তাদের কাছে কোনো ব্যাপারই নয়, কিন্তু যারা জানেন না তারা ভিডিওতে একটু ধৈর্য ধরে দেখে নিন। তো এখানে লগ ইন অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর করবে না, স্কুলে যেহেতু মার্কস এন্ট্রি করছেন স্কুল থেকে তাহলে স্কুলেই থাকবে। এরপরে আপনার এখানে দেবেন ডাইস কোড banglarshiksha.gov.in। শুধু বাংলার শিক্ষাতে কিন্তু আপনার ডাইস কোডের পর দুটো এক্সট্রা সংখ্যা দিতে হয়, কিন্তু এখানে শুধু ডাইস কোডই দিতে হবে। ডাইস কোডটা দিয়ে দেবেন। এরপরে ইউজার নেম, ইউজার নেম আইও SMS যে পোর্টালে আপনার যে আইডি রয়েছে, 8 সংখ্যার যে আইডি রয়েছে সেটি এখানে ইউজার নেম হবে। তো আপনার স্কুল বা বিদ্যালয়ে যদি প্রাইমারি হয় তাহলে ওই আইডির আগে পি দেবেন, তারপরে আইডিটি টাইপ করবেন। আর যদি আপনার সেকেন্ডারি স্কুল হয় তাহলে আইডির আগে এস দিয়ে টাইপ করবেন। এরপরে পাসওয়ার্ড যেটি পেয়েছেন সেটি রিসেট করেছেন সেই পাসওয়ার্ডটি দিয়ে দেবেন, এখানে ক্যাপচা কোড দিয়ে লগ ইন করবেন, তারপরে সাইন ইন করবেন। তো এই হলো লগ ইন পর্যায়। তো পর্যায়টি একটু ভালো করে বুঝে নেবেন, ডাইস কোড, ইউজার নেম, আপনার আইডির আগে পি অথবা এস, পাসওয়ার্ড এবং ক্যাপচা কোড দিয়ে সাইন ইন। তো আমি এগুলো করে নিচ্ছি, আপনারা করে নেবেন। অ্যাডমিনিস্ট্রেটারের দরকার নেই, জাস্ট স্কুলের অপশানে গিয়ে এগুলো অপশান পুট করে দিয়ে সাইন ইন করবেন। দেখুন সাইন ইন করার পর বিদ্যালয়ের যে ড্যাশবোর্ড সেটি চলে আসবে, এখানে বাম দিকে দেখাবে ড্যাশবোর্ড, ল্যাঙ্গুয়েজ সেট আপ, ইভালুয়েশন, অ্যাকাডেমিক্স, ওয়েবসাইট কন্টেন্ট, চেঞ্জ পাসওয়ার্ড। ডান দিকে লগ আউটের অপশান থাকবে, এখানে টোটাল স্টাফ, স্টুডেন্ট, তো এগুলো দেখাবে। আমি এটি প্রাইমারি স্কুলের করছি, আপনারা আপনাদের নিজের স্কুলের যেটি ড্যাশবোর্ড থাকবে সেই ড্যাশবোর্ডে পৌঁছে যাবেন। তো এখানে নাম্বার এন্ট্রি করার জন্য জাস্ট ইভালুয়েশনে ক্লিক করবেন। এইবার এখানে আরও একটি ব্যাপার আছে, দেখুন অ্যালোকেশন। প্রাইমারি স্কুলের সে ব্যাপারে তো কোনো অসুবিধা হয় না, হেড টিচার লগ ইন দিয়ে সমস্ত ছাত্রছাত্রীদের নাম্বার এন্ট্রি করা হয়ে যেতে পারে, কেননা অল্প সংখ্যক ছাত্র। কিন্তু সেকেন্ডারি স্কুল হলে সেটি সম্ভব নয়, প্রত্যেকটি সাবজেক্টের প্রত্যেকটি টিচার থাকেন এবং তাদের প্রধান শিক্ষক মহাশয় অ্যালোকেশন করে দেন যে এই সাবজেক্টের মার্কস যিনি সাবজেক্টের টিচার তিনি এন্ট্রি করবেন এবং তার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে। এখানে প্রাইমারি যেহেতু সেহেতু ওসব অ্যালোকেশনের কোনো নির্দিষ্ট কোনো ব্যবস্থা নেই, জাস্ট হেড টিচার লগ ইন দিয়েই করে নিচ্ছি। সাবমিটিভ করে দেখাচ্ছি আজকে, জাস্ট আমি এখানে সাবমিটিভে ক্লিক করলাম। সাবমিটিভে ক্লিক করার পর এরকম ইন্টারফেসটি আসবে, বেঙ্গলি মিডিয়াম এটা এরকমই থাকবে। ক্লাস আমি এখানে সিলেক্ট করে নেব 4, সেকশন এ সাবজেক্ট, দেখুন এখানে সাবজেক্টগুলো রয়েছে, বেঙ্গলি করব, ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বা প্রথম ভাষা বেঙ্গলি করলাম। টার্ম ইভালুয়েশন 1, 2, 3, এখানে 1 আর 2 করব, যেহেতু 3 এখনো হয়নি। 1 ক্যাটাগরি সামেটিভ,
যেহেতু আমরা আগে অপশানে টিক করে দিয়েছি একাডেমিক ইয়ার 2022, ড্রপ ডাউন মেনু থেকে একই আসবে। এবার সার্চে ক্লিক করব। দেখুন সার্চে ক্লিক করার পর একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন, পরপর আপনার যতগুলো ছাত্র রয়েছে ক্লাস ফোরের ক্লাসে ততগুলো চলে আসবে এখানে। সেইভাবে পরপর আপনারা নাম, আর এইদিকে দেখুন আনচেক ইফ অ্যাবসেন্ট, যদি কোনো ছাত্রছাত্রী এখানে অ্যাবসেন্ট হয় তাহলে আপনি এই টিক বক্সে বা চেক বক্সে আনটিক করে দেবেন, তাহলে ছাত্রটি অ্যাবসেন্ট বোঝাবে। কিন্তু আমার এই সবগুলোই প্রেজেন্ট আছে। পরপর আপনারা একবার স্ক্রল করে আপনাদের সমস্ত যতগুলো আছে দেখে নেবেন, এবং দেখে নেওয়ার পর সমস্ত মার্কস এন্ট্রি হয়ে গেলে তারপরে আপনারা সেভ অ্যাজ ড্রাফট অথবা সাবমিট দুটো অপশানের মধ্যে যে কোনো একটি করতে পারেন আপনাদের সুবিধা মতো। যদি সব ঠিকঠাক থাকে তাহলে সাবমিট, যদি পরবর্তীতে এডিট করার দরকার বা প্রয়োজন হয় তাহলে সেভ অ্যাজ ড্রাফট করবেন, পরে এডিট করার অপশান আসলে এডিট করে নেবেন। তো পরপর এন্ট্রি করে নিচ্ছি, তারপরে সেভ অ্যাজ ড্রাফট বাটনে ক্লিক করব। সমস্ত ছাত্রছাত্রীর মার্কস ওই ক্লাসে যখন সমস্ত ছাত্রছাত্রীর মার্কস এন্ট্রি হয়ে যাবে, জাস্ট আপনি একদম নিচের দিকে আসবেন। নিচের দিকে স্ক্রল করে আসার পর আপনি এখানে সাবমিট বাটনে ক্লিক করলে আর কোনো এডিট করতে পারবেন না, আর পরে যদি এডিট করার দরকার পড়ে এই হিসাবে যদি করেন তাহলে সেভ অ্যাজ ড্রাফট এই অপশানে ক্লিক করবেন। তো এর আগে একটা ব্যাপার বলে দিই, এখানে পরপর অপশানে আছে আপনারা একটি ঘরে পুট করবেন নাম্বার এবং ট্যাব অপশানে ক্লিক করবেন, পরের ঘরে চলে যাবেন। যদি না হয় পেজটিকে আনলক করে নেবেন, নিয়ে আবার রিসেট করে আবার সমস্ত ক্লাসের নাম টাম দিয়ে সবগুলো আবার আনলক করে নেবেন, তারপরে আপনারা ট্যাব অপশানটি পেয়ে যাবেন, কাজ করতে থাকবেন। পরপর নাম্বার পুট করবেন এবং ট্যাব অপশানে পরের ঘরে পৌঁছে যাবেন। এইভাবে সমস্ত কিছু হয়ে যাওয়ার পর সবগুলো ঘর জাস্ট সেভ অ্যাজ ড্রাফট এই অপশানে ক্লিক করবেন। ইওর ডাটা হ্যাজ বিন সেভড সাকসেসফুলি, উই উইল আপডেট ইওর ভিউ সুন। ওকে।